আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইউক্রেনকে যত অস্ত্র দেওয়া হবে রাশিয়া ততই অভিযান জোরদার করবে, বলছে সের্গেই ল্যাভরভ। খেরসন অঞ্চল রাশিয়ায় যোগদানের জন্য গণভোটের প্রস্তুতি শুরু করেছে। রাশিয়ার আক্রমণের মধ্যে ইউরোপে সামরিক উপস্থিতি বাড়াবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। ইউক্রেন যুদ্ধ রাশিয়ানদের জন্য একটি বড় আশীর্বাদ। বন্দি ইসরায়েলি সেনার ভিডিও প্রকাশ করল হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেনকে যত অস্ত্র দেওয়া হবে রাশিয়া ততই অভিযান জোরদার করবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যত বেশি অস্ত্র সরবরাহ করবে রাশিয়ার সামরিক বাহিনী ততই কিয়েভের বিরুদ্ধে অভিযান জোরদার করবে, ফলে পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র ইউক্রেন সংকটকে শুধু দীর্ঘায়িত করবে, অন্য কিছুই নয়। গতকাল এক সংবাদ সম্মেলনে রাশিয়ার এ ঝানুক কূটনীতিবিদ পশ্চিমা দেশগুলোকে এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর অবস্থান সম্পূর্ণভাবে নেতিবাচক এবং তাদের এই অবস্থান ইউক্রেনের জন্য হিতে বিপরীত আছে, ক্ষতি ডেকে এনেছে। সের্গেই ল্যাভরভ বলেন, ইউক্রেনকে যত বেশি অস্ত্র সরবরাহ করা হবে তত বেশি নাজিবাদীরা সেখানে কর্তৃত্ব করবে। ইউক্রেনের ক্রেমেনচুক শহরের শপিং মলে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ সম্পর্কে ল্যাভরভ বলেন, ওই শপিং মল খালি ছিল এবং আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর পাঠানো অস্ত্র সেখানে জমা করা হয়েছিল। এসব অস্ত্র ও গোলাবারুদের বিস্ফোরণের কারণে শপিং মলে আগুন ধরে যায়। শপিং মলে যখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে তখন সেখানে প্রায় 1000 মানুষ ছিল বলে কিয়েভ যে দাবি করেছে সে সম্পর্কে ল্যাভরভ বলেন, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ভিডিও থেকে যে চিত্র পাওয়া যায় তাতে কিয়েভের দাবি সত্য বলে প্রমাণ হয় না। তিনি সুস্পষ্ট করে বলেন, পশ্চিমারা ইউক্রেনকে যত অস্ত্র সরবরাহ করুক না কেন রাশিয়া তার মিশন সম্পূর্ণ করবে। জার্মানিতে অনুষ্ঠিত শিল্প উন্নত দেশগুলোর সংগঠন G7 এই সম্মেলনে যখন নেতারা ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিকভাবে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন, ঠিক তখনই ল্যাভরভ এসব কথা বলেন। এদিকে জানিয়ে দিব, খেরসন অঞ্চল রাশিয়ায় যোগদানের জন্য গণভোটের প্রস্তুতি শুরু করেছে। যুদ্ধের আঘাতে ইউক্রেনের কৌশলগত গুরুত্বের শহরগুলো যেখানে কোথাও সংঘর্ষ থামার লক্ষণ দেখা যাচ্ছে না। রাশিয়া সমর্থিত আঞ্চলিক সামরিক বেসামরিক প্রশাসনের উপপ্রধান কিরিল স্ট্রেমাসোভ বলেছেন যে কর্তৃপক্ষের জন্য গণভোটের জন্য প্রস্তুতি শুরু হয়েছে রাশিয়া। তিনি দাবি করেছেন যে খেরসন অঞ্চল রাশিয়ার যোগদানের সিদ্ধান্ত নেবে এবং একটি পূর্ণাঙ্গ উপাদান সত্তা হয়ে উঠবে। তাস রিপোর্টে এই তথ্য জানিয়েছে। কিরিল স্ট্রেমসোভের বিবৃতিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের মধ্যে এসেছে যা 126তম দিনে প্রবেশ করেছে। এর আগে 21 জুন কিরিল স্ট্রেমাসোভ বলেছিলেন যে তিনি আশা করছিলেন যে খেরসন 2022 সালের শেষ নাগাদ একজন রাশিয়ান গণতন্ত্রের সদস্য হবেন। তিনি ঘোষণা করেছিলেন যে তারা একটি গণভোট করবে এবং আস্থা প্রকাশ করছে যে খেরসন অঞ্চলের বেশিরভাগ মানুষ হওয়ার সিদ্ধান্তকে সমর্থন করবে। তার্সের রিপোর্ট অনুসারে রাশিয়ার অংশ গণভোটের পরে তারা রাশিয়ান সরকারের কাছে রাশিয়ান সদস্যপদ পাওয়ার জন্য আহ্বান জানাবে। স্ট্রেমাসোভের মতে, তিনি জোর দিয়েছিলেন যে রাশিয়া তাদের নিজের একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যৎ করার অনুমতি দেবে। কিরিল স্ট্রেমাসোভ আরও দাবি করেছেন যে ইউক্রেন একটি দেশ হিসেবে ব্যর্থ হয়েছে এবং একটি পশ্চিমা প্রকল্প। এদিকে কিরিল স্ট্রেমাসোভ 16 জুন ঘোষণা করেছিলেন যে 24 ফেব্রুয়ারির পরে খেরসনে জন্ম নেওয়া সমস্ত শিশু রাশিয়ার নাগরিকত্ব পাবে। স্ট্রেমাসোভের মতে, সংবাদ প্রতিবেদন অনুসারে এই অঞ্চলে বসবাসকারী অনাথরা ইতিমধ্যে রাশিয়ার নাগরিকত্ব পেয়েছে। এর আগে মার্চে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছিল যে মস্কোর সশস্ত্র বাহিনী খেরসন অঞ্চল পুরোপুরি দখল করেছে। এপ্রিল মাসে খেরসন অঞ্চলে একটি সামরিক বেসামরিক প্রশাসন স্থাপন করা হয়। সামরিক বেসামরিক প্রশাসন এই অঞ্চলটিকে রাশিয়ার অংশ করার ইচ্ছা প্রকাশ করেছে। রাশিয়া রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ফেব্রুয়ারিতে ইউক্রেনে একটি বিশেষ সামরিক অভিযান করার নির্দেশ দেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে বৈরিতা যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্ষতির কারণ হয়ে উঠেছে। এদিকে ইউক্রেন দাবি করেছে যে 24 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া 35,000-এরও বেশি সৈন্য হারিয়েছে। উপরন্তু রাশিয়ান সেনাবাহিনী যুদ্ধ শুরুর পর থেকে 1,572টি ট্যাঙ্ক, 3,720টি সাজাযান এবং 781টি আর্টিলারি সিস্টেম হারিয়েছে। এছাড়াও রাশিয়ান সশস্ত্র বাহিনী 246টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, 103টি অ্যান্টি এয়ারক্রাফট হারিয়েছে। এদিকে জানিয়ে দিব, রাশিয়ার আক্রমণের মধ্যে ইউরোপে সামরিক উপস্থিতি বাড়াবে যুক্তরাষ্ট্র ন্যাটো। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলেছে যে তারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে ইউরোপে তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা এখন তার চতুর্থ মাসে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার স্পেনের রাজধানী মাদ্রিদে ন্যাটো শীর্ষ সম্মেলনে এই প্রতিশ্রুতি দিয়েছেন যখন তিনি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সাথে কথা বলেছেন। বাইডেন বলেছেন যে ওয়াশিংটন দক্ষিণ স্পেনের রোটাতে অবস্থিত তার নৌ ধ্বংসকারীর সংখ্যা 4
থেকে 6 এ উন্নীত করার পরিকল্পনা করেছে। যোগ করেছে যে এই পদক্ষেপটি একাধিক ঘোষণার মধ্যে একটি, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্ররা এই অঞ্চলের জোটকে শক্তিশালী করতে সহায়তা করবে। নতুন প্রতিশ্রুতিগুলো মিত্র ঐক্য এবং সংকল্পের একটি চিত্তাকর্ষক প্রদর্শন গঠন করবে, বাইডেন এই কথা বলেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট আরও অভিযুক্ত করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউরোপে চলমান যুদ্ধে ইউক্রেনের সংস্কৃতিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছেন। কখনো কখনো আমি মনে করি পুতিনের উদ্দেশ্য হলো আক্ষরিক অর্থে সমগ্র সংস্কৃতিকে পরিবর্তন করা। তিনি যে ধরনের পদক্ষেপ নিচ্ছেন তার মাধ্যমে ইউক্রেনের সংস্কৃতিকে মুছে ফেলা। বাইডেন সানচেস বৈঠকের পরে একটি যৌথ বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্পেন বলেছে যে রাশিয়ার আক্রমণাত্মক মৌলিকভাবে বৈশ্বিক কৌশলগত পরিবেশকে পরিবর্তন করেছে এবং আগ্রাসনের শীতল যুদ্ধের সমাপ্তির থেকে ট্রান্স আটলান্টিক নিরাপত্তা এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে প্রত্যক্ষ হুমকি তৈরি করেছে। এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন যে বাইডেন বুধবার অতিরিক্ত পদক্ষেপের ঘোষণা দেবেন, পরামর্শ দেবেন যে তারা ন্যাটোর পূর্ব দিকের অংশে অতিরিক্ত বাহিনীকে একটি স্থিতিশীল অবস্থায় অবস্থানে অন্তর্ভুক্ত করবে। এদিকে জানিয়ে দিব, ইউক্রেন যুদ্ধ রাশিয়ানদের জন্য একটি বড় আশীর্বাদ। রাশিয়ার তেল পরিবহনকারী জাহাজের কোভার প্রদান থেকে তাদের বিমাকারীদের নিষিদ্ধ করার পরিকল্পনা ওয়াশিংটনের সাথে উত্তেজনা সৃষ্টি করেছে। আমেরিকা দাবি করে যে বৈশ্বিক বিমায় ইউরোপের আধিপত্য রাশিয়ার পক্ষে তেল রপ্তানি করা খুব কঠিন করে তুলবে যদি এটি এগিয়ে যায়। সম্ভাব্যভাবে তেলের দাম আগে থেকে অনেক বেশি ঠেলে দেবে, তবু এটি ঘটতে পারে না, কারণ রাশিয়া নিজেই সমস্যাটি কাটিয়ে উঠতে পদক্ষেপ নিচ্ছে। দেশটির রাষ্ট্রীয় পুনর্বীমা সংস্থা RNRC ফ্লিট এবং তাদের পণ্য সম্ভারের বিমা করে পশ্চিমা বিমা কোম্পানিটির জায়গায় পা রাখছে বলে জানা গেছে। রাশিয়া এখন সুরক্ষা এবং ক্ষতিপূরণ ক্লাবগুলির পরিবর্তে তৃতীয় পক্ষের দায়বদ্ধতা এবং পরিবেশগত ক্ষতির কভার প্রদান করবে। যদি এই পরিবর্তনগুলি দীর্ঘমেয়াদীর জন্য কার্যকর হয় তাহলে এর অর্থ হবে যে ব্যবসার একটি অংশ যা বেশিরভাগ ইউরোপীয় এবং ব্রিটিশ বিমা কোম্পানিগুলিতে যেতেন এখন রাশিয়ায় রাখা হবে। পশ্চিমা বিমা ইউক্রেন যুদ্ধের প্রভাবে প্রভাবিত হচ্ছে এবং অসংখ্য উপায়ের মধ্যে একটি মাত্র এটি। বিমাকারীরা ইতিমধ্যে রাশিয়ানদের সাথে সম্পর্কিত কার্যকলাপে বিভিন্ন ধরনের কভারের বিধান নিষিদ্ধ করে মার্চ মাসে পাশ করা নিষেধাজ্ঞাগুলি থেকে গুরুতর ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের আগে এমন উদাহরণ ছিল যেখানে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলি বিমা শিল্পকে জড়িত করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র যখন তার নর্ড স্ট্রিম 2 পাইপলাইন প্রকল্প পরিত্যাগ করার জন্য জার্মানির উপর চাপ সৃষ্টি করেছিল, তখন বাইডেন প্রশাসন তার পদ্ধতিকে নরম না করা পর্যন্ত বিমা এবং পুনর্বিমা সংস্থাগুলি তাদের মধ্যে ছিল যারা প্রত্যাহার করেছিল। এই সময় প্রায় এটা সম্পূর্ণ ভিন্ন মাত্রা। অ্যাভিয়েশন, মেরিটাইম, ট্রেড, ক্রেডিট, সাইবার এবং রাজনৈতিক ঝুঁকি সংক্রান্ত রীতি বিষয়ে দাবি করা হয়েছে। এটি শুধুমাত্র সামগ্রিকভাবে শিল্পের জন্য তুলনামূলকভাবে পরিমিত এক্সপোজায় যোগ করে, তবে সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাবগুলি অন্য বিষয়। মার্চ মাসে পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে লয়েডস অফ লন্ডন, সুইস রে এবং ইস্কর এর মতো বড় খেলোয়াড় এবং মার্স এওন এবং উইলস টাওয়ার ওয়ার্সনের মতো দালালরা রাশিয়া থেকে নতুন ব্যবসা নেওয়া বন্ধ করে দিয়েছে। এদিকে জানিয়ে দিব, বন্দি ইসরায়েলি সেনার ভিডিও প্রকাশ করল হামাস। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা দ্য কাসাম ব্রিগেড মঙ্গলবার বন্দি থাকা এক ইসরায়েলির একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিও ক্লিপটিতে হিশাম আল সাইডে একটি বিছানায় শুয়ে আছেন, তার মুখে অক্সিজেন মাস্ক এবং পাশে তার ইসরায়েলি আইডি কার্ড দেখা যাচ্ছে। এই প্রথম হামাস গোষ্ঠীর হাতে বন্দি ইসরায়েলিদের অবস্থান বিবরণ প্রকাশ করেছে। সোমবার সামরিক শাখা ঘোষণা করেছে যে শত্রু বন্দীদের একজনের স্বাস্থ্যের অবনতি। হামাস গাজা উপত্যকা শাসন করে, চারজন ইসরায়েলিকে ধরে রেখেছে এবং বলে মনে করা হচ্ছে। তাদের মধ্যে দুজনকে 2014 সালে সমুদ্র তীরবর্তী অঞ্চলে ইসরায়েলি আক্রমণের পরে বন্দী করা হয়েছিল। অস্পষ্ট পরিস্থিতিতে গাজায় প্রবেশের পর আরও 2 ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামাস ইসরায়েলের কারাগারে বন্দী 4,600 ফিলিস্তিনিকে আটকের জন্য ইসরায়েলি বন্দীদের অদলবদল করার আশা করেছিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।